আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, দুঃখের ভিডিও। অবশ্য বলতে গেলে দুঃখের ভিডিও এটা, কারণ আমার যে অস্ট্রেলিয়ান বাচ্চাটা ফুটিয়েছিলাম, সরি দলগুগুর বাচ্চাটা ফুটিয়েছিলাম, অস্ট্রেলিয়ান কুকুর তো নিচে দিয়ে নটটা পালিয়ে গেছে খাঁচার ফাঁক দিয়ে। এখন শুধু মাদিটাই আছে। বাচ্চাগুলো একটু মাশাল্লাহ একটু বড় হয়েছে, কিন্তু খাবার তো নিজে নিজে খেতে পারবে না। আর যা দেখলাম আমি মাদিটাও বাচ্চাগুলোকে তেমন একটা খাবার খাওয়াচ্ছে না। খাবার খাওয়াইলে তো অবশ্য পেট ভরা থাকতো, তো আমারই হ্যান্ড ফিডিং করে রাখতে হবে এদেরকে। এ বাচ্চা দুটো হচ্ছে মূলত আপনার দলগুগুর বাচ্চা। তো এদেরকে পুষ্টাঙ্গি দিয়েছিলাম, আবার ডিম নিয়ে বসে আছে দলগুগু। এদিকে নটটা পালিয়ে যাওয়ার কারণে একটু অসুবিধা পড়ে যেতে হলো আমার। আর এটাকে এখন সিঙ্গল রাখছি, সিঙ্গেল থাকুক আপাতত, শীতকাল পর্যন্ত সিঙ্গেল থাকুক। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সবুজ কুকুর ভালো আছে। তো অনেকে আমার ভিডিও দেখার পরে দেখলাম লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে একটু বলে দিবেন যে বাচ্চাগুলোকে বর্তমানে কিভাবে আমি হেড ফিডিং করাইতে পারি, কারণ বাচ্চাগুলো একটু দেখতে পাচ্ছেন আমি বের করে দেখাই আপনাদেরকে। এটা নর বাচ্চাটা, এটা মাদি বাচ্চাটা, তো খাবার হ্যান্ড ফিডিং হিসেবে কি দিলে ভালো হবে একটু জানাবেন। আসলে খুবই মন খারাপ হয়ে গেছে যখন নটটা চলে যায় পালিয়ে গেছে, কিছু করার নাই, মাঝে মধ্যে এরকম হয়, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। কারো যদি কোনো উপায় আপনাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।